हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। আমার খোকন কানন ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো মেজদি ভাই কাপড় জামা জাকাচ্ছে, তো বাচ্চারা পড়তে যায়, তো তাই এখন শীতের সময় জামা কাপড় একটু বেশি নোংরা হয়, তো রোজে কাচতে হয়। এটা হচ্ছে তাকে তার রোজের ডিউটি, রোজ মোটামুটি বাচ্চাদের জামা কাপড় পরিষ্কার করে। তো বাচ্চারা এই এই মাত্র প্রাইভেট থেকে এসছে, আর একজন দেখো কাঁদছে, দেখো পাগলা হয়ে গেছে। আমাদের এই পাগলিটা পাগলা হয়ে গেছে, তো সে লিখবে খড়ি খুঁজে পাচ্ছে না, তো তার মার উপরে রেগে যাচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো, তো আমার বর্দি ভাই সে শাকের বীজগুলো বুনেছিল, তো গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো, পাতা বেরিয়ে গেছে, তোমাদেরকে এই দেখালাম। তো তখন বীজগুলো বুনেছিল, তো কিছুই বেরিয়েছিল না, তো এখন দেখো কত সুন্দর গাছগুলো হয়ে গেছে। দেখো কত বড় হয়ে গেছে, হ্যালো বন্ধুরা। দেখো এখানে আমার রান্নার সমস্ত আয়োজন হয়ে গেছে, তো তোমাদের দাদা ভাই রুই মাছ আনছে, রুই মাছের ঝোল হবে ওলকপি আলু দিয়ে, আর এখানে দেখো কাঁটি কচু ভাজা করব, আর মশলাটা রেডি করে নিয়েছি। তো আমার কড়াটা অনেক একেবারে গরম হয়ে গেছে, তো আমি কাঁটি কচুটা ভেজে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো, তো কাঁটি কচু ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে মাছ ভাজা হচ্ছে। তো প্রথম কড়াইতে মাছ দিয়েছি, এখনও মাছ রয়েছে দেখো, এখনও চারটা পিস রয়েছে, আর ওখানে চারটা ভাজা হচ্ছে। তো আমি মাছ ভাজা করতে করতে মশলাটা করছি, শিল নোড়াতে মশলা করছি, তো তোমাদের একটু মাছ ভাজাটা শেয়ার করলাম। বন্ধুরা এই যে দেখো, আমাদের নারকেল শুকনো করা হয়েছে, তো এই নারকেল থেকে তেল বের করা হবে। তো নারকেলকে কুচিয়ে শুকনো করা হয়েছে রোদে দিয়ে, তো আমার মেজদি সব নারকেল এরকম কুচিয়ে শুকনো করেছে, তো তেল বের করবে, তেলটা অনেক কাজে লাগবে নারকেল তেল। তো তোমরা জানো যাদের বাড়িতে নারকেল গাছ আছে তাদের হয়তো এরকম নারকেল থেকে তেল বের করে জানো, আর যারা জানো নি তারা দেখো নারকেলটা একেবারে দেখো শুকনো হয়ে গেছে, ভাঙলে ভেঙে যাচ্ছে, একেবারে শুকনো হয়ে গেছে। এই এইরকম নারকেল শুকনো করে তেলটা তৈরি করতে হয়। তো আমাদের বাড়ির পাশে মেশিন আছে, তো সেই মেশিনে তেলটা ভেঙে মানে তেল নারকেল থেকে তেলটা বের করে আনবে। তো শুকনো হয়ে গেছে, তো দিদিভাই এখনই গুছিয়েছিল, তো আমি বলছি আমি বন্ধুদের একটু শেয়ার করি। তো আমার তো ভালো লাগলো, এত সুন্দর শুকনো হয়েছে দেখো। তো কাদের কাদের বাড়িতে এরকম নারকেল থেকে তেল বের করা হয় কমেন্টে প্লিজ বলবে, আমাদের তো হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন।
তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের রান্নাটা সময় শেয়ার করেছিলাম, তো তারপরে খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে একটু রোদে বসেছিলাম, তো আজকে ঘুমোইনি দুপুরে। তো 1:30টার সময় খাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:30। তো এখন শীতের সময় তো আমরা বেশি ঘুমোই না, বসে আছি। তো আমার জায়েরা এখানে বসে আছে, সবাই মিলে গল্প করছি। তো ওরা কাজ করছে, আমি বসে বসে গল্প করছি। তো বিকেলের অনেক কাজ আছে, তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তো এক জায়গায় যাওয়ার কথা আছে, তো যদি সেখানে যাই তোমাদের সেখানে শেয়ার করব কিছুটা। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো এখনকার মতো টাটা ফ্রেন্ডস। তো দেখো তিন জায় মিলে এক জায়গায় যাচ্ছি, আর একজন দেখো সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে। তো কোথাও যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো চলো। তো তার আগে বলবো না, মেজদি ভাই আমি যাচ্ছি, বড়দি আগে যাচ্ছে। তা আর একটা জিনিস শেয়ার করবো ভেবেছিলাম, তো আর দেখা যাচ্ছে না। তো রাস্তাতে যাচ্ছি, রোজ মোটামুটি এখন বেরোচ্ছি রাস্তায়, তোমরা দেখতে পাবে। ওইটা হচ্ছে আমাদের পুলিশ ফাঁড়ি, ওই যে দেখো ওই যে পাকার বাড়িটা, ওই যে ওইটা হচ্ছে আমাদের ফাঁড়ি, ওইখানে পুলিশ থাকে। আমাদের বাড়ি থেকে বাড়ির পাশেই পুলিশ থাকে। তো আমাদের পাড়ার জায়গাও আছে সেখানে, তারা আগে চলে এসছে। আমরা আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তো তোমাদের আশা করি খেয়াল আছে, কালকে হচ্ছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি। তো কালকে আবার পিকনিকের জন্য আয়োজন চলছে, তো সেখানেই যাচ্ছি, কিছু কাজকর্ম করতে হবে তার জন্য। তো এটা হচ্ছে বিশাল ব্যাপার, অনেক লোক মিলে করবে, আমাদের বলতে গেলে পুরো গ্রামটা করবে চাঁদা তুলে, তার জন্য অনেক লোকের সমাগম। তো সেখানেই সবাই মিলে একটু হেল্প করবে। তো চলো আমরা এসে গেছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো সবাই মিলে দেখো আলু কাটছে। তো কত লোক দেখছো, সবাই বঁটি নিয়ে বসে পড়েছে। এই দিকে রয়েছে দেখো অনেকে সবজি কাটছে। তো প্রথমে আলুটা কেটে নিচ্ছে, তো সেই দিকে এই বাঁধাকপি কাটা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি কোথায় গিয়েছিলাম তোমরা দেখলে। তো কালকে আমাদের 1 জানুয়ারি আমাদের আবার পিকনিক হচ্ছে, তো এটা কোথাও যাওয়া হবে না, বাড়ির পাশেই হবে একটা স্কুল, আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে, ওই স্কুলের মধ্যে পিকনিকটা হবে। তো সবাই মিলে সেখানে করবে, তো অনেকেই খাবে, অনেকেই পিকনিকে জয়েন্ট করেছে। তো যারা যারা চাঁদা দিয়েছে তারা তারা জয়েন্ট করেছে, তো 700-800 মতো লোক হয়েছে। তো সেখানে একটু কাজের জন্য গিয়েছিলাম বলতে, সবজি কাটার জন্য ডেকেছিল, তো জায়রা গিয়েছিল তার জন্য গিয়েছি, যে একটু সবজি কেটেছিলাম, তারপরে আমি চলে এসেছি। তো তারা এখনও আছে, আমি বেশিক্ষণ থাকবো না, তো এমনি গিয়েছিলাম তোমাদের একটু শেয়ার করব বলেই, যে আমার যাওয়া না হলে আমি যেতাম না। তো তোমাদের একটু কিছুটা হলেও শেয়ার করেছি, তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। তো আমি বাড়ি এসেছি, এখনও রান্না হয়নি, তো এখনও টিফিন খাওয়া হয়নি, তোমাদের দাদাভাইকে টিফিনটা দেব। তো কী খায় টিফিনটা দেবো, তারপরে আমি রান্নাটা করব, রাত্রে ভাত হবে। তো আজকে রুটি করব না, আজকে ভাত রান্না করব, মাছ আছে। তো বেলা মাছ হয়েছে, তোমরা তো দেখলে, তো মাছ এখনও রয়েছে। তো মাছের কি একটা, যাই হোক রান্না করব। তো কালকে খাওয়া তো হবে, দুপুরে কোনো রান্না হবে না, খাওয়া সেখানেই হবে। তো সেখানে এত ভিড়, তো তার জন্য হয়তো তোমাদের শেয়ার করতে পারবো না। তো আজকে আমি আর কিছু শেয়ার করব না, কালকে
কি করা যায় সেটা আমি পরের ব্লগে তোমাদের বলবো। আর কালকের কথা তো আমি এখনো বলতে পারবো না, তো শেয়ার করবো না করবো মানে করবো করতে পারবো কি পারবো না সেটা আমি পরিস্থিতি দেখেই আমি করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। তো যে যেখানে আছে খুবই ভালো থাকবে। আর ভিডিও শেষ করার আগে আমি যেটা সবসময় বলে থাকি যে যারা আমার থেকে বড় তাদের জন্য আমার অনেক অনেক প্রণাম আর ভালোবাসা থাকলো, আর যারা আমার থেকে অনেকটা ছোট্ট সোনামণি বাবু সোনারা তো তাদের জন্য আমার স্নেহ মায়া মমতা থাকলো। ঠিক আছে, তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, টাটা।